আমি কিন্তু 3/3 তেলের জন্য নয়, মাম থাকে তেলের না তেল। বৌদি, আমি বৌদি বৌদি দিদি ভুলে গেছে। ও বৌদি, ও বৌদি, তাহলে দিন চলে যাব করোনা করে, আমটা খেয়েই যাব। আমার ষষ্ঠী হচ্ছে জামাইয়ের ষষ্ঠী। वेलकम बैक टू माय चैनल सुनंदास गुड लाइफ। और आज जामाई षष्ठी स्पेशल ब्लॉग और आमी एकटा नतून कुर्ती पड़े नियेछि। देखो कलरटा खूब सुंदर, एकटा मिष्टी एकटा कलर, किन्तु आमार काछे जुएलारी सब ओई बाड़ीते, तो आमी किछु ओई जेटा पड़ेछिलाम सेटाई पड़े आछि। और बेशी किछु कोइनि, एमनिते अनेकटा लेट होये गेछि। और ও বলেছে শাড়ি পরতে যাই না, আমি শাড়ি পরবো কি না, কারণ আমার শাড়ি পরতে একদম ইচ্ছা করছে না। যদিও বা একটু গরম নেই, তো জামাই জামাই ষষ্ঠী সবাই ভালো মতন জামাই ষষ্ঠী বউ ষষ্ঠী সব কিছু কাটাও। আর চলো তাড়াতাড়ি যাই, আর বৃষ্টি পড়ছে বাইরে। আর দিলাম যে রূপচর্চা করলাম, তোমরা দেখতেই পেলে, ওইটা করতে করতে প্রচণ্ড রাত হয়ে গেছিলো, কারণ কালকে আমি করবোই, যেহেতু আমি আজকে যাবো তো কাল আমি করবোই। তো ওই সব করতে করতে প্রচণ্ড লেট হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে রাত্রে শুতে। তারপর সকাল সকাল উঠেওছি, এখনো 10টাও বাজেনি, তো স্নান ফান সব হয়ে গেছে, একটু পরে আমরা বেরিয়ে যাবো। চলো, আমি চলে এসেছি জামাই ষষ্ঠী করতে। আমার তো জামাই অত আমি বলতে পারছি না, মা এটা রচনা নয় যে আমার জামাই তো মায়ের মা কি কি, আর আমার তো জামাই নেই। তো যাই হোক, দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে মা কী কী রান্না করেছে, কটা দিয়ে করেছে, সব কিছু ইন্টারভিউ নেবো, কারণ ভবিষ্যতের জন্য আমারও তো জামাই টামাই হতে পারে, তাই জন্য আগের থেকে জেনে রাখা ভালো বাবা। তাহলে চলো কী কী দেখে নি। সাথে লুচি, ফুলকপি, আলু তরকারি, তো আমরা এনেছি মায়ের জন্য মিষ্টি, আর এই ম্যাঙ্গো আম, আর ফ্রুট মায়ের জন্য, মা স্লাইস খেতে ভালোবাসে, মাজা ছিল না। But you know I never will, no, so I choke you down just like a pill. খাচ্ছে খাওয়ার দিয়ে কোনো দিকে তাকায় না। তো যাই হোক, রান্না বসে গেছে, একটু গরম জল ঢালতে ঢালতে মাংসটা তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, মাই সব করে দিয়েছে, জাস্ট আমি মাকে হেল্প করছি। তো শাড়ি টাড়ি পরার প্ল্যান ছিল, সব ক্যান্সেল।
ताजा मैंगो नॉय इट स्लाइस माँ কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি কারণ আমি আর পাচ্ছি না, ও আমাকে শাড়ি পরো শাড়ি পর বলছিল, আমি শাড়ি পরতে আর পাচ্ছি না, যদি পারি তো বিকালবেলায় পরবো। এই আমার মামি চলে এসেছে, দেখতে তো তোমরা পেয়েছ, এখন বসে মিঠাই খাচ্ছে, মামি বেশি খেয়েও না সুগার আছে। এমন করে বললে সন্দেশ খাচ্ছে, সন্দেশ মানে সুগার আছে, এটা তোমার কে বলেছে মামি, এটা সুগার কি সন্দেশ নয়। হ্যাঁ, আর আমার দাদাও যাচ্ছে ষষ্ঠী করতে, তো শ্বশুর আর আমি এখন একটু একটু চাটা না খেলে হবে না, আমার 12:30 বাজছে। আর কি বেশ বলতে যাচ্ছিলাম, যদি ভিডিওর কোনো কিছু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আর ঠিক আছে, আমার আমার ফোনে চার্জ নেই, তো আমি চার্জ ছেড়ে দেবো, চার্জার নিয়ে বসছি। ফোনটা কত লোড নেবে বলো, ফটো শ্যুট। হ্যাঁ, আমি আর ফটো শ্যুট করবো ভাবলাম, আমি ড্রেস খুলেই দিলাম, আমি নাইটি মানে এইটা পরেই ফটো শ্যুট করে নেবো, ব্যাস। আবার বলো আমি সবাই তো এটা পরেই আছে, নর্মাল ড্রেস পরেই আছে। ঠিক আছে, এই যে এখন সব চা খাওয়া হচ্ছে, মা ড্যান্স করছে, আমার ষষ্ঠী হচ্ছে, জামাইয়ের ষষ্ঠী, মা বলছে আমার ষষ্ঠী হচ্ছে, আমারও তার সঙ্গে ষষ্ঠী হচ্ছে। মামি এখন মিষ্টি চায়ে ডুবি ডুবিয়ে খাচ্ছে, আপনারা একদম ট্রাই করবেন, একটা ডব ছিল, কোনো কিছু করছে না, এটা জাস্ট আপনাদেরকে মজা দেওয়ার জন্য। আচ্ছা এটা দিদি, ও এটা ঢুকবে তো, আমি তো ব্লগের চক্করে তো এখানে আসবে না, না দাদা নিচেকে নিয়ে চলে না, ইয়েটা আমি এখন নিচে যাব, একটু যান না বাবা, মানে তো হলো না, নিচে যেতে হচ্ছে, দাদা এখানে দিন, এদিকে আসুন, থ্যাংক ইউ, মায়ের গিফট চলে এসছে, ইয়ে। সিরিয়াসলি আমি বিশাল নার্ভাস ছিলাম যে এটা আদৌ কবে আসবে, সিরিয়াসলি চলে এসেছে, টেন টেন, তো মাকে ওপেন করতে বলবো, এই এখনই ওপেন করবো, এটু পরে নাকি, কখন করবো, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা গিফটটা ওপেন করবো, ঠিক আছে। মায়ের ফাইনালি মায়ের গিফট খোলা হচ্ছে, ভাবলাম খেটে উঠে করবো, কিন্তু খেটে উঠে আর কারোর আর অপেক্ষা হচ্ছে না, কখন দেখবে দেখবে, মায়ের একটা খুব হেল্পফুল গিফট, তো মাই খুলবে, মাই ওপেন করবে, তো আসতে হাত থাকে না, মা যাই করো হাত সর, আচ্ছা মাকে আমি গিফট দিয়েছি, আমরা গিফট দিয়েছি পেশার মাপার জিনিস, মানে পুরোটা খোলো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ব্যাটারি দিয়েছে, এখন এই সময় এগুলো খুব দরকার, শাড়ি তো আছেই, আর শাড়ি পরে কোথায় বা যাবে করোনার সময়, যেগুলো খুব দরকার জিনিস সেগুলো। জুনিয়র ডাক্তারকে দিয়ে হলো না, সিনিয়র ডাক্তার এসেছে, তার মেন অফিসার কোথায়, আমি বলি জামার শ্বশুর দিয়ে আমার মেয়ের রান্না বান্না করে একটু বেশাল মরছে মায়ের ইয়ে কর, আই থিঙ্ক এই ভাবে না অসুস্থ হয়ে গেছে, এখানে এখানে ট্রায়াল চলছে, কেন হচ্ছে বন্ধ বন্ধ কি নিয়ে যেতে হবে, আমরা আছি, তোমার হাত কেটে যাবে,
মায়ের ভয় হচ্ছে চুপ করো মা এরকম লাগে লাগে আমিও হাতে দিয়েছিলাম ওই সুবর্ণ না খুলে যাচ্ছে কিন্তু এই ডাক্তার বমি করে না জামাইয়ের বেড়ে গেছে সেমনি শাশুড়ি বেড়েছে কিসের জন্য জানি না জামাই না না জামাইয়ের জামাইয়ের হার্টবিট বেড়েছে শাশুড়িকে গিফট দিতে গে শাশুড়ির হার্টবিট বেড়েছে জামাইকে খাওয়াতে গে নিয়ে দুজনার খুব হার্টবিট বেড়ে গেছে আর আমার মেয়ের হার্টবিটটা একটু বেড়েছে দুজনাকে কারেকশন করতে গিয়ে ওদের হার্টবিটটা বেড়ে গেছে মেয়ের কিন্তু আমি তো মামি আমারটা ঠিক আছে আচ্ছা আবার মামকে চেঞ্জ করা হবে এখন সে রেস্ট নিচ্ছে রেস্টের পর কত হার্টবিট আছে এবার তাকে করা হবে এবার মামেরটা হচ্ছে আমার ভয় খেয়েছি বলে এরকম হচ্ছে আমাদের এবার খাবার দাওয়া সব রেডি করা হচ্ছে মামি এখানে খাবার দাওয়াটাকে কারণ মামি ডেকোরেশন করতে খুব ভালো পারে তো মামি ডেকোরেট করছে আর একটুখানি ওয়েট করো কি কি মেনু আছে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি ভাবনার বিষয় যে জামাই কতটা খেতে পারবে জামাই এখন খেতে পারছে না কারণ লুচি লুচি ঘুগনি তারপরে ফুলকপি আলুর তরকারি এসব জামাইয়ের পেটে এখন হজম হয়নি তাই জন্যে জামাই এখনও খেতে পারছে না কতগুলো মিষ্টি তারপর সীতাভোগ মিদানা সব একসাথে সব ঢুকিয়েছে আমি জানিও খেতে পারবে না এটা দেরাদুন রাইস হয়েছে এখানে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর মাছ ভাজা পাঁচ রকমের ভাজা এখানে চাটনি দিয়ে শুরু করছে এটা আমের চাটনি তারপরে হয়েছে রুই পোস্ত ফুলকপি আলু তরকারি মাছের মাথা দিয়ে মুগের ডাল পাবদা মাছের ঝাল মুরগির মাংস আর এটা সিটু থেকে আনা পনির দো পেঁয়াজি আছে আম আর এত এখানে আছে মিষ্টি আর এই যে আছে দই পটল ভতরা ভতরা না সামথিং আমি উচ্চারণ হয়তো ভুল করতে পারি আর এইটাতে আছে আমার ফেভারিট কচুর লতি ব্যাস ব্যাস অল বাবা আমার বড় ইংলিশ বলছে যদি আমার খাবো আমার বোন লন্ডন থেকে আসতো তাহলে বলো বড় হেভি মজা করে বিশাল ফানি বিশাল ফানি সবার সাথে করে না কিন্তু যাদের বড় খুব পছন্দ হয় তাদের সাথে বিশাল ফানি ভালো লাগছে দেখ আমার চেয়েও তুমি শুনতো প্রচন্ড খেতে ভালোবাসো প্রচন্ড কিন্তু ওর শরীরের প্রবলেমের জন্য খেতে পারে না ঠিক মতন ওর একটু হেলথ ইস্যু আছে ও খেতে প্রচন্ড ওইটাই আমার সবচেয়ে বেশি কষ্ট হয় ওকে আমি ঠিক মতন মন মতন খাওয়াতে পারি না একটা কথা বলতে ভুলে গেছিলাম মায়ের কিন্তু আদৌ মাদের মানে জামাই ষষ্ঠী নেই বুঝলি
যে রিচুয়ালগুলো হয় সেগুলো নেই, কিন্তু এই দিনটা একটু এনজয় মজার জন্য খাওয়া দাওয়া এগুলো সব হয়, কিন্তু ওইটা হয় না। এই যে আমার মা মামি আর আমাদের টুকুদি, টুকুদি আমাদের হেল্পার, আমাদেরকে হেল্প করে, আমরা মিলে এখন মজা করছি এনজয় করছি। টুকু বলছে, টুকুদি বলছে কি বলছে দেখি, আমার মামি কিন্তু অলরেডি জ্ঞান দিতে শুরু করে দিয়েছে। আচ্ছা মামি তুমি কি জ্ঞানটা মারছো একটু বলো। মা এখানে বসে বসে ঘুমাচ্ছে এই রুমে, এই যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে রুমে, যেটা আমার রুম সেই রুমে আমার মামি ঘুমাচ্ছে। ওয়েদারটা জাস্ট বলার কথা নয়, আমরা সব শুয়ে আছি, মানে জাস্ট অসম ওয়েদার। তোমাদেরকে তো দেখালামই কি সুন্দর, মানে মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি সবার ঘুমটা দেখিয়েছি, সবাই ঘুমাচ্ছে, মাতে শুরু করে শুধু আমি ঘুমাইনি। আমি কী করে ঘুমাবো বলো, তোমাদেরকে ব্লগগুলো তো দিতে হবে, তাই জন্য এডিট করছিলাম। এই মা বলছে ব্লগ খুঁজে বেড়ায়, মা ব্লগ খুঁজে বেড়ায় না, করে বেড়ায় বলো। কোনো ব্যাপারই না, মানে আমার মনে হচ্ছে আমি হচ্ছে এক্সট্রা এনার্জি কেটে উঠে গেছে আর কি, নেশাও কেটে উঠে গেছে। বলো মামি তুমি চলে দিন, চলে যাবো করোনা করে, আমটা খেয়েই যাবো বুঝলি। শীতকালে ডাক্তার বাবু আমাকে দেখে, এই মধুরিমা, এই মধুরিমা ডাক্তার কাছে যায়, ডাক্তার বলবো আপনি মিষ্টি খান নিশ্চয় সুগার কি, ডাক্তার বাবু শীত পড়েছে একটু পিঠে খাবো না, বলে এরপরে তো বলবেন আম খাবো না, এরপরে বলবেন এই খাবো না, আপনি কোনটা বাকি রাখছেন বলুন। একদম আই এম ব্লগার, ব্লগারকে দেবে দেখতে লাইক এন্ড সাবস্ক্রাইব। ফ্রেন্ড আমরা এতক্ষণ ইয়ে করছিলাম, ফটোশ্যুট করছিলাম, কারণ লাস্টে আমার শাড়ি পরতেই হয়েছে, আমি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। আমার বর দই খেতে খেতে চলে এসেছে, তো তোমার কেমন লাগলো? দু নম্বর দেখাতে এক নম্বর দেখিয়েছে, তোমার খুব সুন্দর লাগছে, ইউ আর মাই হ্যান্ডসাম হাজব্যান্ড। চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।